নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আবারও রাজ্যের দিকে ধেয়ে আসছে নতুন আরও একটি নিম্নচাপ অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নিম্নচাপটিকে এই মুহূর্তে যেটি অবস্থান করছে উত্তর পশ্চিমবঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূলবর্তী স্থানে এবং এই নিম্নচাপের দরুন আগামী তিন থেকে চার দিন পশ্চিমবঙ্গ সহ বিহার উড়িষ্যা অর্থাৎ তিন রাজ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হল দিল্লির মৌসুম ভবন থেকে সে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী এই নিম্নচাপের দরুন রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের শতকবার্তা জারি করা হয়েছে এবং এই নিম্নচাপের আভাস যেটা আগামীকাল অর্থাৎ শনিবার থেকেই কিন্তু রাজ্যের জেলাগুলিতে এর আভাস পড়বে অর্থাৎ বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গি পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি সে সঙ্গে সহ বৃষ্টিপাতের শতকবার্তা জারি করা হয়েছে তো কোন কোন জেলার নাম করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কী বলা হয়েছে কি নোটিফিকেশান দেওয়া হয়েছে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার জন্য কী পূর্বাভাস দেওয়া হয়েছে সেটা আমরা জানবো তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটি আছে সেই আপডেটটি আমরা জেনে নেব তারপরে যে নোটিফিকেশনটি প্রকাশিত চালিপুর চালিকুড় অবদপ্তর থেকে সেই নোটিফিকেশানটি আমরা দেখবো তো আপডেটটি কী আছে আপডেটটি জেনে নেব আগামীকাল অর্থাৎ শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে দানা বাঁধছে নিম্নচাপ বিস্তারিত জানবো কী বলা হয়েছে আবারও নতুন করে এক নিম্নচাপ দানা বাঁধছে বঙ্গোপসাগরে আর তার জেরেই আগামীকাল অর্থাৎ শনিবার থেকে ভারী বৃষ্টির মুখে পড়তে চলেছে দক্ষিণবঙ্গ দিল্লির মৌসম ভ্রমণ সূত্রে জানা গিয়েছে এই নিম্নচাপের জেরে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ড ও বিহারেও বৃষ্টি হতে চলেছে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি রাজ্যে কিন্তু হবে পশ্চিমবঙ্গ রয়েছে উড়িষ্যা রয়েছে ঝাড়খণ্ড রয়েছে বিহার রয়েছে এই সমস্ত রাজ্যগুলিতে এই যে নিম্নচাপ যেটা হচ্ছে বঙ্গোপসাগরে তার দরুন কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে তবে কোনো কারণে এই নিম্নচাপ ভিন্ন পথে হাঁটা দিলে উড়িষ্যা উত্তর অন্ধ্র ও ছত্রিশগড়ে কিন্তু বৃষ্টিপাত হবে অর্থাৎ অন্য পথে যদি যায় সেক্ষেত্রে কিন্তু আবারও উড়িষ্যা উত্তর অন্ধ্র ও ছত্তিশগড়ে হবে পশ্চিমবঙ্গে তখন কিন্তু বৃষ্টি হবে না এর আগে বঙ্গোপসাগরে পরপর দু দুইবার নিম্নচাপের জন্ম হয়েছিল তার জেরে বাংলা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয় এমনকি অরেঞ্জ অ্যালার্টও জারি করা হয় কিন্তু কোনোবারই শেষ পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্মুখীন হতে হয়নি বাংলাকে এটা নিয়ে কিন্তু অলরেডি আমরা এর আগে ভিডিও করেছিলাম এবং সেখানে সতর্কবার্তা জারি করা হয়েছিল হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টিপাত হয়নি বা ভারী বৃষ্টিপাত হয়নি বিশেষ করে দক্ষিণবঙ্গের জনতাকে এবার আবারও এক নিম্নচাপ তৈরি হচ্ছে সাগরে এর প্রভাব কতটা কী পড়বে এখন সেটা দেখা দরকার তো কী বলা হয়েছে আমরা সে আর কি বলা হয়েছে জেনে নেব দিল্লির মৌসুম ভবন সূত্রে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ শনিবারই ওই নিম্নচাপ দানা বাঁধবে বাংলার উপকূল ঘেসে উত্তর বঙ্গোপসাগরে তার জেরে শনিবার সকাল থেকে সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে কোন কোন জেলা আমরা দেখে নেব দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে উপকূলবর্তী রাজ্যের উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে অর্থাৎ হাওড়া হুগলি সে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এই সমস্ত জেলাগুলিতে দুই মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমের জেলা সেটা হচ্ছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে কিন্তু আগামীকাল অর্থাৎ শনিবার থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শনিবার অর্থাৎ আগামীকাল তবে এই নিম্নচাপের হাত ধরে কতদিন আর কতটা বৃষ্টি হবে সেটা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তবে যেটা আপডেট আছে মোটামুটি সোমবার পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাতটা চলবে আর কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ মধ্য বঙ্গোপসাগর এবং অন্ধ্র উপকূল ঘেসে এখন একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি অবস্থান বদল করে ক্রমশ সরে যাবে উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে চলে আসবে একদম উড়িষ্যা উপকূলের কাছে এই ঘূর্ণাবর্তে শক্তি বৃদ্ধি করে শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে এর প্রভাবে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প ঢুকবে ভূখণ্ডে যার জেরে ভারী বৃষ্টি হবে উত্তর উড়িষ্যা উপকূল দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডে যেটা আপনাদের আমি দেখাচ্ছিলাম যে ম্যাপে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেটা নিম্নচাপটি কিন্তু এখানে অবস্থান করছে অর্থাৎ ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের জন্য কিন্তু প্রচুর জলীয়বাষ্পপূর্ণ বাতাস কিন্তু রাজ্যে ঢুকছে দেখতে পাচ্ছেন তো এই ঘূর্ণাবর্তর ফলে যে জলীয়বাসপূর্ণ বাতাস ঢুকছে তার জন্য কিন্তু উড়িষ্যা উপকূল সঙ্গে ঝাড়খণ্ড বিহার এবং পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবং সেসঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে আপনি আপডেট দেওয়া হচ্ছে আর কি বলা হয়েছে যে মৌসুম ভবন সূত্রে এটাও জানা গিয়েছে যে দেশে বর্ষা বিদায় নেওয়ার পালা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজস্থান ও পাঞ্জাব থেকে বর্ষা এবছরের মতো পাততারি গুটিয়েছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে উত্তর পশ্চিম ভারতের অধিকাংশ রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে তবে আপাতত উত্তরবঙ্গে আর ভারী দুর্যোগের সম্ভাবনা নেই আগামী আটচল্লিশ ঘন্টায় বড্ডজোর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তো মন্ধু দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের জন্য যেটা হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তবে নিম্নচাপের প্রভাবে শনিবার ও রবিবার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে ভারী দুর্যোগের কিন্তু সম্ভাবনা থাকছে পুজোর মুখে এই নিম্নচাপ দক্ষিণবঙ্গে কীরকম বৃষ্টি ঝড়ায় সেই দিকেই এখন তাকিয়ে থাকবে বাংলা তো বন্ধু দেখতে পাচ্ছেন যে পুজোর আগে ঠিক কিন্তু যে শনিবার রবি এই যেটা হচ্ছে রবিবার এই কদিন কিন্তু সপ্তাহের শেষের দিকে ভারী বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ড বিহার এবং সে সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে হবে তো এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশানটি জারি করা হয়েছে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার জন্য কী কী সম্ভাবনার কথা বলা হয়েছে আমরা দেখে নেব তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সেকেন্ড অক্টোবর প্রকাশিত হয়েছে তো এখানে এটা বলা রয়েছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং এই যেটা হচ্ছে এই দক্ষিণবঙ্গের জন্য কিন্তু বৃষ্টিপাত হবে কারণ যেটা বলা হয়েছে যে দুটো কিন্তু সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে একটা হচ্ছে ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং অন্য একটা নিম্নচাপ অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উপকূলবর্তী এলাকাতে দেখতে পাচ্ছেন যে ইয়েস্টারডে লো প্রেসার এরিয়া ওভার ওয়েস্ট সেন্ট্রাল অ্যাডজয়নিং নর্থ ওয়েথ বে অফ বেঙ্গল অন্ধ্রপ্রদেশ সাউথ উড়িষ্যা এই সমস্ত জেলাকাতে যেটা নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা কিন্তু এখন ওখানে অবস্থান করছে এবং আস্তে আস্তে সেটা আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে তার জন্যই যেটা হচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এমনই এখানে বলা রয়েছে তো কোন কোন জেলার কথা বলা হয়েছে আমরা জেনে নেব তো অঞ্চকে দেখতে পাচ্ছেন যে আগামী চব্বিশ ঘন্টার জন্য ভারী বৃষ্টিপাতের যেটা কথা বলা রয়েছে যে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টা যেটা হচ্ছে ভারী বা বিক্ষিপ্ত বৃষ্টির কথা বলা হয়েছে এবং শনিবার দিন যেটা আপনাদের বলছিলাম যে ভারী বৃষ্টিপাত হবে কোন কোন জেলাতে আমরা দেখে নেব যে শনিবার দিন দেখতে পাচ্ছেন যে থার্ড অক্টোবরের জন্য যেটা বলা হয়েছে যে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাগ্র পশ্চিম বর্ধমান অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে বারবার যেটা বলা হয়েছে যে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাগ্রাম পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের শতকবার্তা দেওয়া হয়েছে এবং রবিবার দিনও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে পশ্চিমের এই সমস্ত জেলাগুলিতে সেসঙ্গে গাঙ্গে পশ্চিমবঙ্গের এক দুই জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের শতকবার্তা দেওয়া হয়েছে এবং আগামী সোমবারের মধ্যে কিন্তু এই যে যেটা যে নিম্নচাপের প্রভাব কিন্তু পড়বে রাজ্যে এই কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো বন্ধুরা এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট যেখানে কিন্তু একটা নতুন নিম্নচাপের উল্লেখ করা হয়েছে এবং আগামীকাল অর্থাৎ শনিবার থেকে কিন্তু এই নিম্নচাপের প্রভাব রাজ্যের পশ্চিমের জেলাগুলি এবং উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু পড়তে শুরু করবে তো এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট দেখা হচ্ছে পরবর্তী ওয়েদার আপডেট নিয়ে ততক্ষণের জন্য হিন্দ টাটা